ভারত বাংলাদেশ সীমান্তে খেলা দিবস উদ্যোক্তা মালদার কালিয়াচক থানার গোপালগঞ্জ এবং চরি অনন্তপুর গ্রাম পঞ্চায়েত। অপরাধ জগতের সাথে যুক্ত এই দুই গ্রাম পঞ্চায়েতের নাম জাল নোট, অস্ত্র কারবার, এমনকি পোস্ত চাষ সহ খুন সন্ত্রাসের জন্য পরিচিত। সেই কালো অধ্যায় থেকে নিজেদের পঞ্চায়েতের নাম মুছতে রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষিত খেলা দিবসকে হাতিয়ার করলেন এই দুই গ্রাম পঞ্চায়েত। তারই অঙ্গ হিসাবে সোমবার গোটা রাজ্যের পাশাপাশি এই দুই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গোপালগঞ্জ হাইস্কুল মাঠে আন্তরাজ্য দিবারাত্রিকালীন মহিলা এবং পুরুষ ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হইল। দার্জিলিং, আসানসোল, বীরভূম সহ মোট আটটি দল অংশ নেয়। উপস্থিত ছিলেন রাজ্যের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন, বৈষ্ণবনগর বিধানসভার কেন্দ্রের বিধায়ক চন্দনা সরকার, গোপালগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী জিয়াউল হক, চুরি অন্তরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান স্বামী মতিউর রহমান সহ অন্যান্যরা। উদ্যোগ নিয়েছেন, এতে গ্রাম বাংলার ছেলে মেয়েদের খেলার কতটা উন্নতি হবে আপনারা কি মনে করছেন? রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আমরা গোলাপগঞ্জ এবং চরিয়ন্তপুর এই গোলাপগঞ্জ হাইস্কুল মাঠে আমরা খেলা দিবস এখানে পালন করছি। আজকে এখানে আটটি দল নিয়ে আমাদের খেলাটা অনুষ্ঠিত চলছে, চারটি মহিলা চারটি পুরুষ। এখানে গ্রাম বাংলায় ভালো খেলার সাড়া আছে। আপনারা তো জানেন যে এই 2021-এ যে বিধানসভা নির্বাচন হলো, সেই খেলা নিয়ে যে একটা আলোচনা সেটা গ্রাম বাংলায়ও প্রভাব পড়ে গেছে এবং এমনকি বাচ্চাদের মধ্যেও প্রভাব পড়ে গেছে যে খেলা হবে। আগামী 2024-এ সারা ভারতবর্ষ জুড়ে এই খেলা হবে, এটা বাচ্চাদের মুখেও গ্রাম বাংলায়ও শোনা যাচ্ছে। তো প্রকৃত খেলার কোনো উন্নতি হবে? যে ধরনের খেলা গ্রাম বাংলা হয়, বিশেষ করে ফুটবল, সেটা কি উন্নতি হবে? হ্যাঁ হবে, খেলার উন্নতি হবে। নতুন নতুন অনেক আমাদের রাজ্য সরকারের প্রকল্প আমাদের হচ্ছে। এই যে যেমন লক্ষ্মীর ভাণ্ডার, আমাদের আজকে থেকে কিন্তু ক্যাম্পগুলো শুরু হয়ে গেল লক্ষ্মীর ভাণ্ডার। যাদের মনে করেন যে SC ST আছে, তারা মহিলারা যারা আছে এবং আদার কাস্ট যারা জেনারেল আছে, তারা কিন্তু 500 টাকা করে আসে পাবে। এই যে নতুন নতুন রাজ্য সরকারের প্রকল্প, গোলাপগঞ্জ একটা বদনাম আছে, জালনোট থেকে ব্রাউন সুগার অনেক কিছু, এটা কিভাবে খুঁজবে? এটার সাথে কোনো না, আপনি যে কথাটা বললেন সেটা হয়তো অনেক পুরনো দিনের কথা। এটা এখন আপনারা দেখবেন খবর নিয়ে যে আমাদের এলাকা অনেক ডেভেলপের এতে মানুষ কিন্তু এই যে 100 দিনের কাজের সাথে খুব জড়িত এবং বর্ডারে যে কাজগুলো হচ্ছিল 2 নম্বরের কাজগুলো সেগুলো কিন্তু অনেক দিন আগে থেকেই এগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে। এবং আমাদের তৃণমূল কংগ্রেস ক্ষমতা আসার পর আমরা গোলাপগঞ্জ চরিয়ন্তপুর যতটা পেরেছি আমরা কিন্তু এগুলো বন্ধ করে দিয়েছি। মানে কোনগুলো, কী কী 2 নম্বরই হচ্ছিল আগে? না, আগে তো 2 নম্বরই অনেকই ছিল, আগে 10 বছর আগে অনেক 2 নম্বরই হয়েছে এখানে বর্ডারে মিলিতভাবে, BSF মিলিতভাবে করেছিল। জালনোট তো এগুলো শুনেন, জালনোট তো এগুলো গোপন ব্যবসা, কেউ পকেটে ভরে নিয়ে যায়, এগুলো তো আপনি দেখতে পাবেন না। যখন কেউ হয়তো অ্যারেস্ট হয়ে যায়, ধরা হয়ে যায়, তখন বুঝতে পারি যে এই লোকটা জালনোটের ব্যবসা করে, কিন্তু সেগুলোও কিন্তু বন্ধ হয়ে গেছে। পুলিশের উদ্যোগে পুলিশের একটা ভালো ভূমিকা আছে এবং আমাদের যারা আমরা গ্রামাঞ্চলে যারা অঞ্চলের দায়িত্বে আছি, তারাও যারা হয়তো সেই রকম পথে ছিল তারাকে বুঝিয়েছি। আমরা অনেকগুলো অন্যস প্রোগ্রাম করেছি, তারাকে বোঝানো হয়েছে, তারা সেই দিক থেকে কিন্তু সরে এসেছে। ভালো কথা, 100 দিনের কাজ হলে সেগুলো